বাকি বেগা বেগা টাকা একদম নিয়ে যাচ্ছে দাম কত একদম 380 টাকা কালকে দেখো অত ভাল করে কি আছে পয়সা দেবে তো দাও অত বেশি বকার কি আছে এখানে ওই ভিখারি করে খেলে তো হবে না কালকে একটা জিনিস এনে দিলাম 180 টাকা দামের জিনিস আবার আজকে যে 80 টাকা দিয়ে কি মেরেছে তাই কত বড় দাম না আমি তো পারব না তাহলে তোমার যে ভালো করে পড়ো এটা আমি তো পাবো না কত পয়সা আমার কাছে নেই আমি নেব ওই যা তুমি নেব বলি তো হবে না পয়সা আমি নেব বলেছি তো আমি নেব বলো গায়ে নিয়ে আমার আমি নেব জানি না এত সুন্দর এই সেটটা দেখো একদম জানো না বিয়ে করলে এসব কিনে দিতেই হয় এই দেখো শাক কুচাবে না বলছে শাকটা আমি কুচিয়ে দিচ্ছি এমনি ঝামেলা হচ্ছে এ দেখো শাক কুচাতে বসেছি শাকটা কুচিয়ে নেবে না বলছে সকাল 8টা বাজে সবে এখন পারবো না তুমি তাহলে যাই করো আমি এটা নেবো বলেছি কিছুতেই আমি দিতে পারবো না তোমার দশ পিস তুমি করবো পয়সা কিন্তু আমি নিয়ে নেবো সবাই পরে বেশি বেশি ভাবলে হবে না একটা মোবাইল 24 ঘন্টা রিচার্জ করে মোবাইল দিয়ে শুয়ে থেকে ঘুরে বেড়াচ্ছি এই পড়ছো না কি করবো ঘরের মধ্যে বসে থাকবো ঘরের মধ্যে বসে থাকবো পরে লোকটা পয়সা দিলে আমি পয়সা আমি কোনো ভাবি দিতে পারবো তুমি না দিলে তোমার তো তোমার দেওয়াতে কি আছে দাও তাহলে কেউ যদি যায় তুমি দেখো কে দেবে তোমার কাছ থেকে নেবো আর কে দেবে পয়সা পয়সা আমার কাছে নেই বাবু আমি নিয়ে নিলাম এটা না না তুমি নিলে তাহলে মাংস খাবো না তো কি বলছো বলো কি বলছো না মাংস খাবো না মাংস খেতে গেলে এক দাদা রান্নার তরকারি জোগাড় করে দেবো তুমিই তো বললে দেখো বন্ধুরা কি বলছে মাংস পরে পরে ঝড় করবে তো দেখো তাহলে মাংস তাহলে মাংস তাহলে আনছি না খাবো না বললাম তো ঠিক আছে এই দেখো বন্ধুরা চুরিমালা কিনে দিইনি বলে রান্নার সরঞ্জাম সব আমাকেই করতে হচ্ছে রান্নাটাও আমাকেই করতে হচ্ছে তা আমি তখন বলতে পারিনি লাইভে কারণ তখন বললে আবার ঝগড়া হতো ওই জন্য দরকার নেই আমি তখন আলাদাভাবে চুপি চুপি ক্যামেরাটা লাগিয়ে রেখে দিয়েছিলাম কী করতে হয় দেখো আমি এগুলো সব রান্না টান্না সব করলাম চুপচাপ বসে থাকলো আমি শাক কুচিয়ে দিলাম তারপর আলো থালা বাসন ধর সব কাজটাই বাকি পড়ে আছে ও কাজটাও আমাকেই করতে হবে দেখুন চুপচাপ ওইটুকুনি করেছে দিয়ে আর করবে না ভাতটা চাপিয়েছিল আর করবে না এবার চুরিমালা কত টাকা কিনে দিতে হবে সেটা বলছে গাদা গাদা টাকা প্রতিদিন চুরিমালা খেলে টাকা পয়সা কোথায় পাওয়া যাবে এটা একটা প্রচুর সম্ভাবনার ব্যাপার এই একটা বিশাল সমস্যা তাই এই সমস্যা থেকে দূর করার জন্য
ভিডিওটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই ভিডিও থেকে সবাইকার একটু সচেতন মন থেকে ফিরে যেসব মেয়েছেলেরা এরকম বায়না ধরে বা খুব ঝগড়া করতে চায় তাদের জন্য এই ভিডিওটা, তারা ভিডিওটাকে দেখো, দেখার পর আরও দু চারজন থাকলে তাদেরকে শেয়ার করো, যাতে তারা একটু ভালো হয়ে ওঠে। ভালো হলে বাড়ির পরিবাররা তারাও একটু বাঁচে পয়সার দিক থেকে, কারণ এখন পয়সার খুব টানাটানি চলছে। পয়সার দিক থেকে দেখতে গেলে পয়সা মানুষের হাতে একদমই নেই, তারপরে যদি এরকম উল্টোপাল্টা খরচ করে তাহলে পয়সা করে কোথা থেকে পাবো, এটা ওদের একদম মনের মধ্যে ভাবনা চিন্তার বাইরে চলে গেছে। ওরা শুধু ঝগড়া করতে ভালোবাসে, দেখুন ঝগড়া করতে চলে আসছে।